খুবই এই একটা সিনেমাটা। এই নিজেকে চার্জ আপ করার জন্য, বা আপনার যদি হীনমন্যতায় ভোগেন বা আপনার মনে হচ্ছে কিচ্ছু ভালো নেই, সব কিছু আপনার সাথে খারাপ হচ্ছে, প্লিজ দেখুন। ওটাই, মানে যখন ভাববেন যে এরকম একজনকে করতে পারে তো তো আপনি অটোমেটিকলি পারবেন। আপনি আপনিও পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্ক আপেল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ইন্টারাক্টিভ পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভির রিভিউ নিয়ে এসেছি, ঘুমার, যেটা রিলিজ করেছিল 12th August থিয়েটারে। আমরা Z5-এ OTT-তে যখন আসে ওখানে আমরা দেখি। ডাইরেক্ট করছে আর বালকি, কাস্টে আছে সায়ামি খের, অভিষেক বচ্চন, ইভাঙ্কা দাস, অঙ্গদ বেদি, অমিতাভ বচ্চন, শাবানা আজমি এবং অন্যান্য অনেকে। তো এটা একটা ক্রিকেট কে নিয়ে, একটা একটা খেলা, ক্রিকেটারকে নিয়ে, স্পেসিফিক্যালি হ্যাঁ, একটা প্লেয়ারকে নিয়ে, বেস্ট অন ট্রু স্টোরি নয়, বাট সাম ট্রু ইভেন্ট, ক্রিকেটের নয়, অন্য কোনো অলিম্পিক বা কোনো অন্য স্পোর্টসের এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটাকে হ্যাঁ, ক্রিকেটের মধ্যে নিয়ে এসেছিল ব্যাপারটা। দ্যাটস ফাইন। সব কিছু হ্যাঁ, ট্রু স্টোরি হতে হবে তার কোনো মানে নেই আমার মতে। তো কেমন লাগলো? আমার ভালো লেগেছে, নাইস, বেশ ভালো লেগেছে। যদি না দেখে থাকেন এখনো পর্যন্ত, তাহলে একবার দেখুন, আপনারও ভালো লাগবে আমার মনে হয়। সত্যি খুবই মানে সুন্দর, ইন্সপায়ারিং একটা মুভি, আর খুব সুন্দরভাবে ডাইরেক্ট করা, খুব সুন্দরভাবে স্টোরিটাকে সাজানো, আর ডায়ালগস খুব সুন্দর দেওয়া, একদম, যেটা আপনাকে সত্যি মানে এরকম জায়গা যারা আছে, যারা এরকম জায়গা নেইও, তাদেরকেও যথেষ্ট অনুপ্রেরণা দেবে একদম, এই খুব খুবই এই একটা ফিল্মটা। নিজেকে চার্জ আপ করার জন্য, বা হ্যাঁ আপনার যদি হীনমন্যতায় ভোগেন বা আপনার মনে হচ্ছে কিচ্ছু ভালো নেই, সব কিছু আপনার সাথে খারাপ হচ্ছে, প্লিজ দেখুন। ওটাই, মানে যখন ভাববেন যে এরকম একজনকে করতে পারে তো তো আপনি অটোমেটিকলি পারবেন। আপনি হ্যাঁ, আপনিও পারবেন। ব্যাপারটা ওরকমই। তো এখানে মানে ডাইরেকশনে যদি আসি তো আর বালকির ডাইরেকশন খুবই খুবই ভালো খুবই ভালো, রয়েছে এই সিনেমাটা। কোনো কমপ্লেন নেই, নো আমরা কমপ্লেন। আর বালকির লাস্ট একটা দেখেছিলাম ওই ঘোস্ট স্টোরিজ, না লাস্ট স্টোরিজ 2, ওকে, যেটাতে আমরা আর বালকিরটা সব থেকে মানে খুব ভালো লাগেনি চ্যাপ্টারের মধ্যে, ওর স্টোরিটাই। আমাদের ভালো লাগে তামার নাটটা মনে হয় নাকি হ্যাঁ, ওটাই মানে আর বালকি, আর আছে। হ্যাঁ ওটাই মানে আর বালকি ডাইরেক্ট করেছিল। তো তারপরে এই মুভিটা, এছাড়াও এর আগে অনেক মুভি দেখেছি ওনার, উনি যথেষ্ট ভালো রেপুটেটেড, রেসপেক্টেড ডাইরেক্টর, রাইটার, একদম। আর এটা বেশ অন্যরকম একটা স্টোরি নিয়ে করেছে। আর এটা স্পোর্টস সবসময় একটা আপনাকে রক্ত গরম করার একটা ব্যাপার থাকে, হ্যাঁ, আর স্পোর্টস কিন্তু মুভি করাটা অনেকটা চাপে, কারণ অনেক কিছু আনতে, স্পেশালি ক্রিকেটে আপনাকে শর্টস, প্লে, যে কোনো বল, মানে যে যে কোনো কোনো স্পোর্টসই। স্পোর্টস থেকে হ্যাঁ, কেন কি আপনাকে প্রথম অ্যাকুরেট না কথা, দেখালে, কারণ সবাই জানে ওই স্পোর্টসটা মানুষ দেখছে আর না তারপরে কোথায়। প্রথম কথা হচ্ছে যেহেতু একটা মুভিং জিনিস, হ্যাঁ তোমাকে ক্যাপচার করাটা খুব চাপের। আর আমার মনে হয় অ্যাক্টর অ্যাক্ট্রেসদের প্রচুর ট্রেনিং নিতে হয়, কারণ কি একদমই, কারণ একটা, ওদের বল করতে হবে, যে ব্যাট করতে তাকে ব্যাট করতে হবে, যে কোনো একদম মানে একদম যে কোনো একদম, স্পোর্টসই দেখা হয় সেটাকে পারফর্ম করতে হবে, সব জায়গায় VFX বা সব জায়গায় বডি ডাবল ইউজ করলে হবে না, স্পেশালি এই ক্ষেত্রে যেখানে বল থ্রো করছে দেখতে পাচ্ছি আমরা, তো সেই জায়গাগুলো খুবই মানে প্র্যাকটিস করতে হয়েছে, সেটা দেখানো পর্দায় খুবই চাপের, তো সেই হিসাবে খুবই ভালো করেছে। আর তাছাড়া বলবো সাউন্ডও বেশ ভালোই লেগেছে আমাদের, মিউজিকও ভালোই মিউজিক ছিল, ভালো ছিল, মানে গান খুব, ভালো ছিল, হ্যাঁ খুব আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকও মনে ভালো রাখার মতো লেগেছে, নয় বাট স্টিল খুবই ভালো ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল, হ্যাঁ, আমার মিউজিকও ভালো ছিল। আর অ্যাক্টিং নিয়ে মানে কিচ্ছু বলার নেই, কিছুই বলার নেই, অভিষেক বচ্চনের এই টাইপের রোলগুলো এখন যেগুলো করছে দারুণ। আমাদের এই 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 বারবি ফেল যেটা দেখেছিলাম কি না, দ্য সুইফেল, দ্য সুইফার, হ্যাঁ ওটাতে দারুণ ওটাতে লেগেছিল, দারুণ লেগেছিল। এইটাতেও কোনো এটাতে কথা মানে বলার নেই, সত্যি খুবই মানে সুন্দর। সব থেকে ভালো কমপ্লিমেন্ট যদি আমি এখানে অভিষেক বচ্চনকে দিতে পারি, আমি বলতে পারি যে চক দেতে শাহরুখ খানের সাথে টেক্কা দিয়েছে, কাইন্ড অফ, মানে এই দিস ইজ দ্য বিগেস্ট কমপ্লিমেন্ট, কারণ চক দে শাহরুখ
ইজ আইকনিক, মানে আমার জন্য তো আর কোনো কিছুই আসে না, ওখানেও বলবো যে টেক্কা ভালো দিয়েছে, সত্যি সত্যি ভালো, খুবই ভালো। সায়ামিও মানে অ্যাক্টিং যথেষ্ট ভালো করেছে, বাট তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড যে খেটেছে প্রচন্ড, ট্রেনিং খাটা, মানে ওটা নিয়ে কিছু বলার নেই অ্যাকচুয়ালি। মানে সায়নীকে আমি আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে না, আর কোথাও দেখেছি বলে তো আমাকে তো নিউ ফেসই মনে হলো, আমার নিউ ফেসই মনে হয়েছে, আর এর জন্য আমার বেশি ভালো লাগলো যে ফ্রেশ কোন একটা ফেস দেখলাম। তো আমি বলবো সায়নী খুব ভালো স্ট্যান্ড আউট করেছে, মানে এই পারফরমেন্স দেখার পরে অ্যাটলিস্ট ওর কাছে আমরা কোথাও দেখিনি সেরকম ভাবে। অ্যাকচুয়ালি এটা দেখার পরে ওর কাছে আরো দু চারটা স্ক্রিপ্ট আসা সঙ্গে সঙ্গে উচিত, একদমই। হ্যাঁ আমরা যে শুনলাম মানে সচিনও এটাতে আই থিঙ্ক হেল্প করেছে গাইড করতে, ট্রেনিং করতে, গাইড করতে। তো সেখানে সচিন বলছিল যে ও এক বছর প্রায় হাতটা পিছনে রেখেছিল, রেখে লেফট হ্যান্ডটাকে, হ্যাঁ আসলে টাফ না জিনিসটা, রাইট হ্যান্ডটাকে, হ্যাঁ রাইট হ্যান্ড পিছনে রেখে এক বছর ও নিজে কাজ করেছে, যা দেখা গেছে মানে অ্যাক্টিংটাতে দেখা গেছে। আর এটা মানে ফিজিক্যালিও মানে এটা এটা করা উচিত না আমার মতে, কিন্তু একটা ক্যারেক্টারকে প্লে করার জন্য এতটা ব্যাকগ্রাউন্ডে ওদের এফোর্ট থাকে যে তার মধ্যে বল প্র্যাকটিস করা। আমি বলবো মানে যেগুলো যেটা তোমাকে বলছিলাম যে যখন অন স্ক্রিনে কোনো জিনিস খুব ভালো লাগে তার পিছনের ব্যাক স্টোরিটা খুবই টফ, আর ওদের ওই ছোট্ট ছোট্ট প্রত্যেক ঘন্টা বা প্রত্যেক মিনিটের যে খাটনিটা ওইটা পর্দায় যখন আসে বোঝা যায়, আর ওইটা বলে না যে সবার কা ফল মিঠা হতা হয়, ওরা যে এক দু বছর যে খেটেছে ধরো সেটা রিভার্ট ব্যাক না, আমি বলবো সত্যি খুব ভালো, মানে ওকে দেখতে এত সুন্দর, ওর লুকসটা এত সুন্দর দেওয়া হয়েছে, এমন না খুব মেকআপ, যেহেতু একটা স্পোর্টস পার্সন সো সব থেকে মিনিমাম মেকআপে রাখা হয়েছে, ও এমনি খুব সুন্দর দেখতে, তার মধ্যে মিনিমাম মেকআপ, একটা অ্যাটিটিউড যেটা স্পোর্টস পার্সনের বেশিরভাগ বডি বিল্ড আপ করতে হয়েছে, ওকে একটা বডি বিল্ড আপ করতে থাকে সেটা করতে হয়েছে, ফিজিক্যালি স্ট্রেংথ প্রচন্ড, কারণ কি যখন একটা হাত চলে যায় তারপরে যে যত এক্সারসাইজ এক হাত দিয়েই করেছে, যে সেটা পুশ আপ সহকার, তো ইটস ভেরি খুবই ভালো করেছে কাজ, অ্যাক্টিং কোনো জায়গায় উপর নিচ আমার তো কিছু তো মনে হয়নি, আমার মানে অসাধারণ, মানে বাপ যখন পেনটাকে ও আবার রিলিফ করছিল বারবার, ওই ওই অ্যাক্টিং বলো বা ডিপ্রেশনের টাইমে ডিপ্রেশন, রোম্যান্টিকের কিছু কিছু সিন সেটাও খুব সুন্দর। তো অঙ্গদ বেদিও এখানে ভালোই অ্যাক্টিং করেছে, শাবানা আজমি খুব ভালো সাপোর্টিং রোল দিয়েছে এখানে, ওনাকে নিয়ে আমি আমার বলা দুঃসাহস, বাট অসাধারণ রোল দিয়েছে, আসলে সাপোর্টিং রোল বলবো না, আমি বলবো ক্যারেক্টারটা আমার খুব ওয়ান অফ মাই ফেভারিট লেগেছে সিনেমাটার মধ্যে, যে এরকম একটা ক্যারেক্টার থাকা উচিত প্রত্যেকের বাড়িতে। ব্যাকগ্রাউন্ডটা দিলো না, বাট আমার ফিল হচ্ছিল যেন ওর একটা ইচ্ছা ছিল, কারণ এতটা ডিটেলে জানে বা এতটা বলছে যে আমাদেরকে এরকম সুযোগ দেওয়া, মানে আবার একটা জিনিস জানো তো সেটা একটা কথা, আবার একটা জিনিস কি বলতো, যখন কোনো বাচ্চা, কেন কি ওর মা বাবাকে দেখায়নি যেহেতু ও দিদা দাদুর কাছে মানুষ, কখনো যদি কোনো একটা বাচ্চাকে তুমি ওরকম কোনো একটা লাইনে নিচ্ছ, তার এই বলে না নারী নক্ষত্র তুমি রিসার্চ করে পাচ্ছ, সেটাও হতে পারে যে আমি ওকে রেডি করব ওর টাইম লাইন অনুযায়ী সবটা জেনে, সবকিছু যেমন একটা কোচ নোট করে সেরকম ওর দিদা মানে আজমি ক্যারেক্টারটা কোড করেছে। আর শুধু সেটাই না, যে যখন মানে একটা যে সিনটা আমি পার্টিকুলার মেনশন করব, যখন বলছিল যে ও এত ওকে বলছে এত হিউমিলেট করছে কে হয় ও, তো তো বাবাও নাই ও না, ওই কথাটাকে যখন শাবানা আজমিনি তোমার বলল যে হ্যাঁ কে বলেছে করতে, সার্কাসমলি যখন বলল তো বাবাও না কাকাও না হাজবেন্ডও না ছেলেও না, হ্যাঁ তাও এসে পড়ে আছে, তে ভাবেন এটা সার্কাস্টিকলি বলছে, তাও এসে পড়ে আছে ওকে ওকে লাইট আপ করার জন্য, ওকে একটা হোপ দিচ্ছে, ওর পিছনে এত খাটছে কি দরকার। সো যে কোনো জিনিসেরই যখন আমাদের মনে হয় যে ভাই কি মানে ওটার যে দুটো দিক আছে, আর এটাকে যখন বলার কিছু কিছু হয় দেখবেন খুব ভালো জিনিস কিন্তু খারাপ বর্তন বলা হয়, কিন্তু কিছু কিছু এরকম ঠিক জিনিসটা ঠিকভাবে বলাটা ওটাকে দেখতে পাওয়াটা, এই জন্য আমার পার্টিকুলার ক্যারেক্টারটা আমার খুব পছন্দ। আর আমি মানি যে এরকম কিছু ওয়াও বা এক্সিলেন্টের পিছনে একটা এরকম ক্যারেক্টার থাকে, একদমই খুবই ভালো। তুমি এই যে কথাটা বলে সার্কাসমের কথাটা, এটা আরেকটা আমার ইয়ে
কথা মনে পড়লো, পরাণ বন্দ্যোপাধ্যায় একটা ইন্টারভিউতে বলছিল যে আমি ট্রেনে কোথাও যাচ্ছিলাম, আমার পাশে একটা বন্ধু ছিল, তো একজন দাঁড়িয়েছিল, সে এসে আমার পায়ের উপর পা দিয়ে দিয়েছিল, বা ডান পায়ের উপরে পা দিয়েছিল, আর গল্প করে যাচ্ছে, হেসে যাচ্ছে। তখন কিছুক্ষণ পর আমি আর ইয়ে করতে পারছি না বলে বললাম যে দাদা একটুখানি পাটা সরিয়ে এখন আমার বাঁ পায়ে রাখবেন, আবার আমি ডান পাতা পরে দেবো। তো কোনো ঝগড়া নয়, কোনো ডাইরেক্ট ভাবে নয় যে কেন রাখলেন, তাহলে একটা অন্য টেনশন ক্রিয়েট হয়ে যেত। তার জায়গায় আমি সার্কাস্টিক্যালি বললাম কথাটা, জিনিসটা হয়েও গেল কিন্তু কোনো ঝগড়াঝাটি হলো না, হাসলাম দুজনে। আর বা ও সরি ও সরি বললো, হ্যাঁ ওটাই ব্যাপারটা, ওটাই মানে কেমন করে অ্যাপ্রোচ করছো হয়তো। হ্যাঁ কিছু কিছু মানুষ ইনবর্ন হয়তো শেখে, কিছু কিছু মানুষ এদের সাথে, আর কিছু মানুষ সেখানে অ্যাপার্ট ফ্রম দ্যাট, বাট এটা সার্কাজম বোঝে না, তাদেরকে বোঝানো যাবে না। আমিও খুব একটা সবসময় বুঝি না, বাট হ্যাঁ আই লাইক দিস ক্যারেক্টার। আর হ্যাঁ একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল অমিতাভ বচ্চনের, কমেন্টেটর, একটা অন্যরকম টাচ দিয়েছিল ওই ভয়েসটা, একদম একটা ভয়েস কাজ করে, নিজের ছেলে ছবিতে কাজ করা, একসাথে একটা হিস্ট্রি তৈরি করা, তো একটা বড় ব্যাপার। আর তাছাড়া লাস্টের দিকে এটাও ভালো লাগলো, যেটা আমি বললাম যে ওকে দিয়ে 50 বা ওকে দিয়ে সবকটা উইকেট নেওয়া, এই জিনিসগুলো না দেখিয়ে একটা যতটা ফিজিবল জিনিস হয়, মানে ম্যাজিক্যাল কিছু নয়, তো মানে আনরিয়েলিস্টিক দেখায়নি কিছু, যে ফার্স্ট ওভারটাও বল করলো কিন্তু বল আউট হয়নি, সেকেন্ড ওভারে আউট হয়ে যে অন্য কেউ করেছে, কিন্তু যে সাইকোলজি, হ্যাঁ ফার্স্ট আগের ওভারে যে রান কম হয়েছিল সেই ভয়তে পরের ওভারে আউট হওয়াটা, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি কাজ করে, তো ওইভাবেই দেখানো হয়েছে। ও আঘাতে ক্যাচ নিতে গিয়ে পারলো না, সেটাও প্র্যাকটিক্যাল একদম। তো এইটা ব্যালেন্স রেখেছে সব একদম, মানে ওই 100 শতক করে জিতিয়ে দিয়েছে সেই ব্যাপারটা রাখেনি, সো নাইস। আমার মনে হয় সবাইকে দেখা উচিত একবার, আপনারাও দেখবেন, আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে, যদি অলরেডি দেখে নিয়েছেন আপনারা তাহলে। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমরা অনেকদিন পরে আসছি, তো ব্যাক টু ব্যাক ভিডিও আসবে, হ্যাঁ আপনারা সাপোর্টটা দেখাবেন আমাদেরকে প্লিজ। আর এরকম আর কি ভিডিও আমরা রিয়াক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।